আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে একটু কথা বলার আছে, আজকে জন্য চলে আসলাম। তো আপনারা জানেন কালকে হচ্ছে আমাদের আমাদের 21শে ফেব্রুয়ারির জন্য আমাদের মার্কেট কালকে হচ্ছে বন্ধ থাকবে। কালকে হচ্ছে রবিবার, আমাদের মার্কেট সম্পূর্ণ বন্ধ থাকবে। আমাদের পূর্ণিমা শাড়ি শপিং মলক বন্ধ থাকবে ইনশাল্লাহ। তো আমরা কিন্তু আপনাদেরকে আপডেটটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কালকে হয়তো বা ভুল করে চলে আসতে পারেন, যে মার্কেট হয়তো বা খোলা আছে। তো আমি চাই না আপনারা বিভ্রান্তি হন, সেক্ষেত্রে কালকে আমাদের মার্কেট বন্ধ থাকবে। আবার সোমবারে আমরা মার্কেটটা ওপেন করব, সোমবার এবং মঙ্গলবার। মঙ্গলবারে কিন্তু আমাদের দোকান খোলা থাকবে, চারতলা শোরুমটা খোলা থাকবে, নিচতলা শোরুমগুলো বন্ধ থাকবে। চারতলা বরাবর মতো যারা মঙ্গলবারের দিন আরামায়াশি কিনতে চান চলে আসবেন আমাদের চারতলা শোরুমে, নুন ম্যানশনের চারতলায়। যারা মঙ্গলবারে আসতে চান নুন ম্যানশনের 3 নম্বর গেটে ছোট একটা গেটে বরাবর চারতলা উঠলে কিন্তু আমাদের চারতলা শোরুমটা পাবেন। আর সোমবারে আমাদের টোটাল শোরুমগুলো খোলা থাকবে, টোটাল মার্কেটটা খোলা থাকবে। আরেকটা কথা বলে দিই, আপনারা জানেন পূর্ণিমা শাড়ি হচ্ছে একটা ফেমাস, সারা ওয়ার্ল্ড ওয়াইজ চেনে পূর্ণিমা শাড়িকে। তো দেখা গেছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে আমাদের পূর্ণিমা শাড়ির নামের সাথে মিল করে কিন্তু অনেক দোকান নাম দিচ্ছে, মানে আকপিস করে দিচ্ছে। অনেকে পূর্ণিমা শাড়ি বাজার দিয়ে দিচ্ছে, অনেকে সামনে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি, মানে পূর্ণিমা শাড়িটা একটা মাঝখানে রাখতেছে। তা আমি একটা কথা বলে দিই, আমাদের শুধু গাউছিয়া মার্কেটের নিচতলা আর নুন ম্যানশনের মার্কেটে আছে পূর্ণিমা, আদারওয়াইজ কোথাও আমাদের পূর্ণিমা শাড়ি নাই। তো আপনারা যদি ভুল করে অন্য মার্কেট থেকে পূর্ণিমা শাড়ির নাম দেখে কিনে ফেলেন, এটা আপনারা ঠকলেন। আমি আগেও বলে দিচ্ছি, এখনও বলি, পূর্ণিমা শাড়ি একমাত্র গাউছিয়া মার্কেটের নিচতলায় আমাদের 3টা শোরুম, নুন ম্যানশনের দোতলায় আমাদের 3টা শোরুম। নুন ম্যানশনের নিচতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি, আলপনা শাড়ি, সীমা শাড়ি, নুন ম্যানশন এবং গাউছিয়া মার্কেটের। আর হচ্ছে নুন ম্যানশনের দোতলা হচ্ছে রাজকন্যা শাড়ি, বসুন্ধরা শাড়ি এবং সূর্যকন্যা শাড়ি। আর হচ্ছে আমাদের নুন ম্যানশনের চারতলা হচ্ছে 7-8টা দোকান। তার মানে এর বাইরে মনে করেন ধানমন্ডি হকার্স, তারপর হচ্ছে নুরানি মার্কেট, তারপর হচ্ছে গ্লোব মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, ইস্টার্ন মল্লিকা, কোথাও কিন্তু পূর্ণিমা শাড়ি নাই। একমাত্র নুন ম্যানশন এবং গাউছিয়া মার্কেটের নিচতলায় আমাদের পূর্ণিমা শাড়ি। তো অনেক অনেক আপনাদেরকে প্রতারণা করার জন্য কিন্তু আমাদের নামগুলো মিল করে কিন্তু দোকান দিচ্ছে। তো আমরা এগুলো নিয়ে পদক্ষেপ নিচ্ছি, কিন্তু ওরা মানে আমরা ওরা চাচ্ছে যে আমাদের কাস্টমারগুলো নিয়ে আপনাদেরকে প্রতারণা করার জন্য। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, একমাত্র আমাদের মার্কেট ছাড়া, এই নুন ম্যানশন মার্কেট ছাড়া আদারওয়াইজ কোথাও কিন্তু আমাদের শোরুম নাই। কোথাও যদি ঢাকার বাইরেও যদি পূর্ণিমা শাড়ি নাম দিয়ে দোকান দিয়ে থাকে আপনারা বিশ্বাস করবেন না। অনেকে বলবে যেটা আমাদের পূর্ণিমা শাড়ি একই শোরুম, একই ব্রাঞ্চ, একই কিছু। তো আপনারা বিশ্বাস করে কোথাও ঢুকবেন না। এই মার্কেটের আশেপাশের মার্কেটও যদি পূর্ণিমা শাড়ি নাম থাকে কেউ ঢুকবেন না, কারণ একমাত্র আমাদের নুন ম্যানশনের চারতলা, নুন ম্যানশনের দোতলা, নুন ম্যানশনের নিচতলায় আমাদের পূর্ণিমা শাড়ি শোরুম। এর ছাড়া কোনো আদারওয়াইজ কোনো জায়গায় আমাদের মার্কেট নাই। তো আমাদের কালকে হচ্ছে বন্ধ থাকবে মার্কেট, কালকে রবিবার সম্পূর্ণ মার্কেট বন্ধ থাকবে, আমাদের অনলাইন সার্ভিস বন্ধ থাকবে, সব বন্ধ থাকবে। এবং আমরা কিন্তু সোমবার থেকে আবার টানা পুরো মাস কিন্তু আমাদের মার্কেট খোলা থাকবে। আর আমাদের মঙ্গলবার, প্রতি সাপ্তাহিক মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকে, মঙ্গলবারে আমাদের নুন ম্যানশনের চারতলায় শপিং মল খোলা থাকবে। তো আপনারা অবশ্যই চলে আসবেন, যারা কেনাকাটা করতে অবশ্যই চলে আসবেন। আমি আবারও বলি, আমাদের এই নুন ম্যানশন এবং গাউছিয়া মার্কেট ছাড়া কোনো কোথাও কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি নাই। তো আমার কেউ মানুষের কথায় বিশ্বাস করবেন না, কারণ কি আপনারা জানেন আমাদের নুন ম্যানশনের চারতলায় দোতলায় নিচতলায় দোকান আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।